ওম শান্তি। 7/11/2022-এর মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, মানুষ যে বাবাকে ভুলে পাঁকে আটকে গিয়েছে, তাদের উদ্ধার করার পরিশ্রম করো। বিচার সাগর মন্থন করে সবাইকে বাবার সত্য পরিচয় প্রদান করো। প্রশ্ন, গীতাকে কোন ধর্মের শাস্ত্র বলা হবে? এখানে কোন রহস্যযুক্ত বিষয় বোঝার মতো? উত্তর, গীতা শাস্ত্র হল ব্রাহ্মণ দেবী দেবতা ধর্মের শাস্ত্র। ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ বলা হয়, একে কেবলমাত্র দেবতা ধর্মের শাস্ত্র বলা হবে না। কেননা দেবতাদের মধ্যে তো এই জ্ঞানই নেই। ব্রাহ্মণ এই গীতা জ্ঞান শ্রবণ করে দেবতা হয়, তাই ব্রাহ্মণ এবং দেবী দেবতা এই দুইয়ের জন্যই এই শাস্ত্র। একে কোনো হিন্দু ধর্মের শাস্ত্র বলা হয় না। এ খুবই বোঝার মতো কথা। শ্রীকৃষ্ণ নন, স্বয়ং নিরাকার শিব বাবা তোমাদের এই গীতা জ্ঞান শোনাচ্ছেন। গীত না, তিনি আমাদের থেকে আলাদা হবেন। ওম শান্তি। বাবা খুব ভালোভাবে বাচ্চাদের বসে বোঝান, কোন বাবা? পারলৌকিক বাবা। লৌকিক বাবার তো আর এত বাচ্চা হয় না, পারলৌকিক বাবার এত বাচ্চা যারা স্মরণ করতে থাকে, হে পতিত পাবন সর্বের সদ্গতি দাতা ও পরম পিতা পরমাত্মা, তাই পিতা বলে ডাকতে থাকে। পরম পিতা পরমাত্মা নিরাকার ভগবান উবাচে। নিরাকার পরমাত্মা তো একজনই হয়, তাই না? দুজন হয় না। বাচ্চাদের বুদ্ধিতে এই কথা বসে আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। তিনি কোথায় থাকেন? যেখানে আত্মারা থাকে। ঈশ্বর প্রভু ভগবান বললে সুখের উত্তরাধিকার নেওয়ার কথা আসে না। বাবা বললে, উত্তরাধিকারের কথা স্মরণে আসে, কিন্তু মানুষ বাবাকে জানে না। ড্রামা অনুসারে ভারতবাসী রাবণের মতে চলে নিজের দুর্গতি করে, তাই সবার প্রথমে এই কথা বোঝাতে হবে যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম শরীরধারী, মানুষ হল স্থূল দেহধারী। কিন্তু স্থূল বা সূক্ষ্ম দেহধারীকে বাবা বলা হবে না, নিরাকার পরম পিতা পরমাত্মাকেই বাবা বলা হয়। ভুল কি হয়েছিল যাতে দুর্গতি হয়েছিল? বাবার কাছে প্রকৃত গীতা শুনলে সদ্গতি হয়। তাই যে কোনো আত্মাই হোক না কেন, সর্বপ্রথমে তাকে বাবার পরিচয় প্রদান করতে হবে। এই হলো মূল কথা, কিন্তু কারোর বুদ্ধিতেই তা বসে না। তাই তো বাবাই পোস্টার ছাপিয়েছেন যে গীতার ভগবান বাচ্চা শ্রীকৃষ্ণ নাকি পরম পিতা পরমাত্মা। গীতা কোন ধর্মের শাস্ত্র? ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্মের বলাইটা সঠিক। খ্রিশ্চানদের ধর্মশাস্ত্র যেমন বাইবেল, তেমনি গীতাকে কেবল দেবী দেবতা ধর্মের শাস্ত্র বলা হবে না যতক্ষণ না ব্রাহ্মণদের মিলিত করবে। বলা হয় ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ। বাবা বলেছেন যে দেবতাদের মধ্যে কোনো জ্ঞান থাকে না, তারা এও জানে না যে গীতা আমাদের ধর্মের শাস্ত্র। জ্ঞান হলো ব্রাহ্মণদের জন্য, গীতাকে কেবলমাত্র ব্রাহ্মণ ধর্মের শাস্ত্র বলা হবে না। কেননা বাবা দুই ধর্মেরই স্থাপনা করেন, তাই দুই ধর্মের শাস্ত্রই বলা হবে। ওরা তো বলে দেয় এ হলো হিন্দু ধর্মের শাস্ত্র, আর্যদের শাস্ত্র বলে দেয়। আর্য সমাজ তো দয়ানন্দ সরস্বতী স্থাপন করেছিলেন, যদিও তা নতুন ধর্ম, কিন্তু তা কোনো দেবী দেবতা ধর্মের নয়। মূল বিষয় হলো গীতার ভগবানকে। গীতাতে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়ে গীতা খণ্ডিত করে দেওয়া হয়েছে। কেননা আমার সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন হয়ে গিয়েছে। গীতাতে দেখো কত কথা বলা হয়েছে, আর গীতা পাঠশালার কত সম্মান। তাই এখন দেবতা আর ব্রাহ্মণ ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে। পূজারীরা বলে ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ, তারা এ কথা জানেই না
যে কিভাবে ব্রাহ্মণ দেবতা হয়েছিল, এ কথা কে বলে দেবে? বাবা বলেন, আমি ব্রহ্মা মুখ বংশাবলী বানিয়ে দেবতা তৈরি করি, তাই গীতা হয়ে গেল ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্মের শাস্ত্র। দেবতা ধর্মের লক্ষ্মীনারায়ণের মধ্যে তো এই কথা বোঝার মতো এই জ্ঞানই নেই, কিন্তু বোঝাবেন কে? শিব বাবা শোনান যে রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছিল। কোথায় রুদ্রযজ্ঞ আর কোথায় শ্রীকৃষ্ণ, তফাত আছে। এই জ্ঞান যজ্ঞের পরে সত্যযুগে কোনো মেটেরিয়াল যজ্ঞের রচনা করা হয় না, যজ্ঞ রচনা করা হয় বিপদ দূর করার জন্য। ওখানে কোনো বিপর্যয় হয়ই না যে যজ্ঞ রচনা করতে হবে। গীতাতে রুদ্রযজ্ঞের কথাও লেখা আছে, আর এও লেখা আছে যে ভগবান উয়াচে। তাই গীতাতে আটাতে নুনের পরিমাণের মতো সত্যি আছে, বাকি সবই মিথ্যা। এখন এই বিচার সাগর মন্থন শিব বাবা করবেন না, ব্রহ্মা আর ব্রহ্মা কুমার কুমারীদেরই করতে হবে। এই সময়ে মানুষ তো একেবারে পাঁকে আটকে রয়েছে, এই পাঁক থেকে নির্গত হতে পরিশ্রম লাগে, তাই তো বাবাকে ডাকতে থাকে। বাবা বলেন, তোমাদের পাঁচ বিকার রূপী রাবণকে জয় করতে হবে, তারপর সত্যযুগে তোমরা জীবাত্মারা সুখে থাকবে। যত সৎসঙ্গ আছে তোমরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের ভয় পাওয়ার কোনো কথাই নেই। এখানে সবাই অন্ধকারে পড়ে আছে, মৃত্যু সামনে উপস্থিত, তবুও বলে থাকে কলিযুগের এখনও 40,000 বছর বাকি আছে। একে বলা হয় ঘোর অন্ধকার, সকলেই কুম্ভকর্ণের নিদ্রায় শায়িত। বলা হয় ভগবান ভক্তির ফল প্রদান করতে আসেন, তিনি সদ্গতি দাতা। তাহলে তো সবাই দুর্গতিতে আছে, তাই না? গীতাতে যদি শিব পরমাত্মার নাম থাকত তাহলে তাঁকে সবাই মানত, তাহলে বরাবর নিরাকারই রাজযোগ শিখিয়েছিলেন। যুদ্ধের ময়দানের কোনো কথাই নেই, যুদ্ধের ময়দানে এত বড় জ্ঞান কিভাবে দেবেন, রাজযোগ কিভাবে শেখাবেন? মুখ্য ধর্ম হলো চার, ধর্মশাস্ত্র হলো চার। এখন তো অনেক প্রকারের ধর্ম, অনেক শাস্ত্র, অনেক চিত্র বাচ্চাদের বুদ্ধিতে এখন বসেছে যে উঁচুর থেকেও উঁচু হলেন শিব বাবা, তারপর তাঁর নিচে এলে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর, তারপর সাকারে লক্ষ্মীনারায়ণ এবং তাঁদের সাম্রাজ্য, আর সঙ্গমে ব্রহ্মা সরস্বতী। ব্যাস, মানুষ রুদ্রযজ্ঞের যখন রচনা করে তখন শিবের লিঙ্গ বানিয়ে পুজো করে, তারপর তা ডুবিয়ে দেয়, দেবী মূর্তিরও পুজো করে তারপর ডুবিয়ে দেয়। তাহলে এ তো পুতুল পূজা হয়ে গেল, তাই না? কেননা তাঁর কর্তব্য কেউই জানে না, তাঁর মহিমা হলো পতিত পাবন। তাহলে তিনি কিভাবে পাপাত্মাদের পাবন তৈরি করেন? তোমাদের তো এখন নিজে জেগে অন্যকে জাগাতে হবে, অর্থাৎ বাবার পরিচয় প্রদান করতে হবে। বাবাকে কেউ জানে না, কেবল তারা অর্থ উপার্জন করার জন্য কথা শোনাতে থাকে। এতে কি হলো? তোমরা বিদ্যান মণ্ডলীতে গিয়ে বোঝাও, এই লড়াইতে অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই রুদ্র জ্ঞান যজ্ঞ থেকে বিনাশ জ্বালা প্রজ্বলিত হতে থাকে। লিখেও থাকে, আমরা এত বড় বড় বোমস বানিয়েছি, পূর্বকল্পেও এর দ্বারাই বিনাশ হয়েছিল। এই সব বোমস পূর্বকল্পে এরা সমুদ্রে নিক্ষেপ করেনি, তাই এখনও বিনাশ হতেই হবে। বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি, কাদের? কৌরব আর যাদবদের। এখন তো প্রজার উপর প্রজার রাজত্ব, তাই সমস্ত ভাষাতে লাখ অনুপাতে এই পোস্টার ছাপাও, ইংরেজিতে তো অবশ্যই ছাপানো উচিত। যেখানে যেখানে গীতা পাঠশালা আছে সেখানে বিলি করতে থাকো, পোস্টারের ওপর যেন ঠিকানা লেখা থাকে। বাবা তো নির্দেশ দেন, কিন্তু করা হলো বাচ্চাদের কাজ। লেখা আছে শিব বাবা, তাহলে শিব বাবাও বাবা, ব্রহ্মাও বাবা,
কিন্তু বাচ্চারা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, ব্রহ্মা বাবার থেকে নয়। ব্রহ্মাও তাঁর থেকেই প্রাপ্ত করে। বাবা অনেক বুঝিয়েছেন যে গীতা ম্যাগাজিনেও সর্বপ্রথমে বাবার যথার্থ পরিচয় লেখো, তখন যারা ব্রাহ্মণ হবে তাদের চট করে তীরবিদ্ধ হবে, না হলে নেবে আর ফেলে দেবে। কোনো বানরকে যদি বই দাও সে যেমন একদম ছুঁড়ে ফেলে দেবে, মনে করবে কিছুই নেই। বাবা তাই বলেন, এই জ্ঞান আমার ভক্তদের আর গীতা পাঠকারীদের দিও, তাদের মধ্যেও যাদের ভাগ্যে থাকবে তারা বুঝতে পারবে। বাবা বলেন, এ তো নরক, এখানে যেসব বাচ্চাদের জন্ম হয় তারা একে অপরকে দুঃখই দিতে থাকে, একে অপরকে আঘাত করতে থাকে। বাকি গরুর পুরাণে যে বিষয় বৈতরণী নদী দেখানো হয়েছে তা তো নেই। এই দুনিয়া তো নরক, তাই বাচ্চারা জানে আজ নরকবাসী কিন্তু আবার সঙ্গম যুগবাসী হয়, কাল আবার স্বর্গবাসী হবে, তাই পুরুষার্থ করছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। রাত্রি ক্লাস 23-3-68, 23-3-68 মুরলি। উঁচুর থেকে উঁচু হলেন এক ভগবান, অর্থাৎ বাবা। কার বাবা? সমস্ত যে আত্মারা আছে তাদের সকলের বাবা, যে সকল মনুষ্য আছে তাদের যে আত্মা আছে তাদের বাবা। এখন যে সমস্ত আত্মারা এই ধরায় অভিনয় করতে আসে তারা অবশ্যই পুনর্জন্ম গ্রহণ করে, কেউ কেউ খুব অল্প জন্ম গ্রহণ করে, কেউ কেউ 84 জন্ম গ্রহণ করে, কেউ 80 জন্ম গ্রহণ করে, কেউ আবার 60। দেহধারী যে সকল মনুষ্য আছে এমনকি এই লক্ষ্মীনারায়ণও এই বিশ্বের ওপর রাজত্ব করেন। সেই সময়ে নতুন এই দুনিয়াতে অন্য কোনো সাম্রাজ্য ছিল না। দেহধারী যে সকল মনুষ্যই আছে কেউই সদ্গতি দান করতে পারেন না। সর্বপ্রথমে হলো সুইট সাইলেন্স হোম, এ হলো সমস্ত আত্মাদের ঘর, বাবাও সেখানেই থাকেন, তাকে নিরাকারী দুনিয়া বলা হয়। বাবা যেমন উঁচুর থেকে উঁচু তেমনি তার থাকার স্থানও উঁচুর থেকে উঁচু। বাবা বলেন, আমি উঁচুর থেকে উঁচু, আমাকেও আসতে হয়, সকলেই আমাকে ডাকতে থাকে। যত যত মানুষ আছে তারা প্রত্যেকে অবশ্যই পুনর্জন্ম গ্রহণ করে, কেবলমাত্র বাবাই জন্মগ্রহণ করেন না, পুনর্জন্ম তো সকলকে অবশ্যই নিতে হবে, তা সে যে কোনো ধর্মস্থাপকই হোক না কেন। বুদ্ধকেও তো অবতার বলা হয়, তাই না? বাবাকেও অবতার বলা হয়, তাকেও আসতে হয়। এখন সমস্ত আত্মারা এখানে উপস্থিত আছে, কেউই ফিরে যেতে পারে না, পুনর্জন্ম গ্রহণ করে, তাই তো বৃদ্ধি হয়, তাই না? পুনর্জন্ম গ্রহণ করতে করতে এই সময় সকলেই তমপ্রধান হয়ে গেছে, বাবা এসেই এই জ্ঞান দান করেন। বাবাই নলেজফুল, তার মধ্যে আদি মধ্য এবং অন্তের সমস্ত নলেজ আছে, তাকেই নলেজফুল ব্লিসফুল বলা হয়। তিনি পিসফুল এবং এভার পিওর, বাকি মনুষ্য মাত্র পবিত্র এবং অপবিত্র হয়। এই লক্ষ্মীনারায়ণ হলেন দৈবী সাম্রাজ্যের প্রথম মহারাজা মহারানী, এরাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেন, পূর্বজন্ম এখানেই গ্রহণ করেন, তারপর অন্তিম সময়ে বাবা এসে সবাইকে পবিত্র বানিয়ে সাথে করে নিয়ে যান। বাবাকে লিবারেটর বলা হয়। এই সময়ে সমস্ত ধর্মস্থাপক এখানে হাজির, বাকি যা অল্প কিছু আছে আসতে থাকবে, তাই বৃদ্ধি হতে থাকে। সর্বের সদ্গতিদাতা একমাত্র বাবাই, তিনি আত্মাদের শান্তিধাম আর সুখধামের মালিক বানান। তোমরাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করো, তোমরা যারা প্রথমে এসেছিলে
তারাই আবারও প্রথমে আসবে। ক্রাইস্ট আবার তাঁর নিজের সময় মতো আসবে। ক্রাইস্টের এত ক্ষমতা নেই যে কাউকে ফিরিয়ে নিয়ে যাবে। ফিরিয়ে নিয়ে যাওয়ার শক্তি একমাত্র বাবার মধ্যেই আছে। এই সময় হলো রাবণ রাজ্য, আসুরি রাজ্য। 84 জন্মে বিকার সম্পূর্ণভাবে প্রবেশ করে। বাবা বলেন যে তোমরা দেব দুনিয়ার মালিক ছিলে, তারপর রাবণ রাজ্যে তোমরা বিকারী হয়ে গেছো। পুনর্জন্ম সবাইকে অবশ্যই নিতে হয়, ধর্ম স্থাপন করে আবার ফিরে চলে যাবে এ তো হতে পারে না, তার পালনা অবশ্যই করতে হবে। এমন গায়ন আছে যে ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা, পুরনো দুনিয়ার বিনাশ। নতুন দুনিয়াতে একই ধর্ম আর একই সাম্রাজ্য ছিল, এখন আর সেই সব নেই, কেবল চিত্র আছে। একমাত্র গডফাদারের ধর্ম ছাড়া বাকি সব ধর্মই এখন আছে। যে দেহধারীরা আছে তাদের অবশ্যই পুনর্জন্ম গ্রহণ করতে হয়। ভারত হলো অবিনাশী খণ্ড, এই খণ্ড কখনোই বিনাশ হয় না, এ হলো অবিনাশী। যখন এদের রাজত্ব ছিল তখন আর কোনো খণ্ড ছিল না, কেবল এদেরই রাজত্ব ছিল, সূর্যবংশী চন্দ্রবংশী, ব্যাস আর কিছুই ছিল না। নতুন দুনিয়াকে স্বর্গ দৈবী দুনিয়া বলা হয়, নিরাকারী দুনিয়াকে স্বর্গ বলা হয় না, সে হলো সুইট সাইলেন্স হোম, নির্বাণধাম। পরম পিতা পরমাত্মা ব্যতীত আত্মাকে এই জ্ঞান আর কেউই দিতে পারে না। আত্মা হলো খুবই ছোট এক বিন্দু, সমস্ত আত্মাদের বাবা হলেন সুপ্রিম সোল, তাকে সুপ্রিম ফাদার বলা হয়। তিনি কখনোই পুনর্জন্মে আসেন না, এই সময়ে নাটকের অন্তিম দৃশ্য। এই সম্পূর্ণ দুনিয়া হলো স্টেজ, এখানে খেলা চলছে। এর সময়সীমা হলো 5000 বছর। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা এসে সবাইকে উত্তম থেকে উত্তম বানান। আত্মারা অবিনাশী, এই ড্রামাও অবিনাশী। এ হলো এক বানানো খেলা, যা অতীত হয়ে গেছে তা আবার সেই সময়েই ঘটবে। সবার প্রথমে এরাই এসেছিলেন, লক্ষ্মীনারায়ণ এখন আর নেই, প্রকৃত সত্যসঙ্গ এটাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা এবং দাদার স্মরণের স্নেহ সুমন, গুড নাইট, ওম শান্তি। ধারণার জন্য মুখ্যসার এক, বিচার সাগর মন্থন করে মানুষকে পাঁক থেকে বের করে আনতে হবে। যারা কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত আছে তাদের জাগাতে হবে। দুই, সূক্ষ্ম অথবা স্থূল দেহধারীদের থেকে বুদ্ধিযোগ সরিয়ে নিয়ে এক নিরাকার বাবাকেই স্মরণ করতে হবে। সকলের বুদ্ধিযোগ এক বাবার সঙ্গে জুড়ে দিতে হবে। বরদান, প্রকৃত বৈষ্ণব হয়ে পবিত্রতার শ্রেষ্ঠ স্থিতির অনুভবকারী সম্পূর্ণ পবিত্র ভব। বেস্তার, সম্পূর্ণ পবিত্রতার পরিভাষা অত্যন্ত শ্রেষ্ঠ এবং সহজ। সম্পূর্ণ পবিত্রতার অর্থ হল স্বপ্ন মাত্রেও অপবিত্রতা যেন মন আর বুদ্ধিকে টাচ না করে, একেই বলা হয় প্রকৃত বৈষ্ণব। যদিও এখনও নম্বরের ক্রমানুসারে তোমরা পুরুষার্থী, তবুও এই পুরুষার্থের লক্ষ্য হল সম্পূর্ণ পবিত্রতা, আর এটা সহজ। অসম্ভবকে সম্ভবকারী স্বয়ং সর্বশক্তিমান বাবা সাথে রয়েছেন। স্লোগান, সহজ যোগী সেই যে হট বা পরিশ্রম করার পরিবর্তে রমণীয়তার সাথে পুরুষার্থ করে। সহজ যোগী সেই যে হট বা পরিশ্রম করার পরিবর্তে রমণীয়তার সাথে পুরুষার্থ করে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি পরম পবিত্র আত্মা, ওম শান্তি।